জাবেদ ভুঁইয়া লিখেছেন যে দীর্ঘদিন ধরে আমার গলার মধ্যে কিছু একটা বসে আছে, হঠাৎ করে ব্যথা করে এবং এই বিষয়ে আমাদের আমাদের কি করণীয়। তো দীর্ঘ সময় ধরে মনে হচ্ছে গলার মধ্যে কি এটা বসে থাকে, এই প্রশ্নগুলো আমরা খুব মানে অ্যাভেলেবল মানে খুব কমন পাই, অনেকের এটা সমস্যা হয়, দীর্ঘ সময় ধরে গলা ব্যথা হয়, গলার মধ্যে কি যেন আটকে আছে, এই জিনিসগুলো খুব সহজ মানে খুবই আমরা কমন পাই আর কি, যে গলার মধ্যে খুশখুশ করে, গলা গন্ধ হয়, গলার মধ্যে সাদা হয়ে গেছে, গলায় ঢোক গিলতে কষ্ট হয়। তো এই ধরনের পেশেন্ট যখন আমরা আমাদের ক্লিনিকে পাই, আমরা যেটা করি প্রথমে দেখিতে হচ্ছে যার ক্যান্ডিডা ওভারগ্রোথ আছে কিনা। আর যদি ক্যান্ডিডা ওভারগ্রোথ না থাকে, যেটা ক্যান্ডিডা ওভারগ্রোথ বলতে যেমন প্যাটে এক ধরনের ব্যাড ব্যাকটেরিয়া গ্রো করে, ব্যাকটেরিয়া শুধু ক্যান্ডিডা না, আরো অনেক ধরনের ক্যান্ডিডা, ইস্ট, প্যারাসাইট, ফাঙ্গাস অন্তরণে আছে, তো ওগুলো যদি গ্রো না করে থাকে তাহলে হচ্ছে সিম্পল আপনার দীর্ঘ সময় ধরে আপনার মিনারেল এবং ভাইটামিন সি এবং ডি ডেফিসিয়েন্সি। তো ভাই আপনি ভাই জাবেদ ভুঁইয়া, আপনি ভাইটামিন সি এবং ভাইটামিন ডি আপনি 6 মাস ধরে কন্টিনিউ করবেন এবং ডোজটা ডিপেন্ড করে আপনার অবস্থার উপর, আপনি আমার সাথে আমাকে আবার লিখুন ইনবক্সে, তাহলে আমি আপনাকে উত্তর দেবো যে আপনাকে কোন কোন ডোজে খেতে হবে। যদি আপনি যদি খুব উইক না হন বা ভিটামিন ডি, সবচেয়ে ভালো হবে ভিটামিন ডি আপনি মেপে নেবেন, দেখবেন ভিটামিন ডি আপনার মেজারমেন্টে কত আসে, যদি ভিটামিন ডি আপনার 30-এর নিচে হয় তাহলে এক ধরনের, ভিটামিন ডি যদি আপনার 10-এর নিচে নেমে চলে আসে তাহলে খুবই হাই পাওয়ার ভিটামিন ডি লাগবে। আর ভিটামিন সি তো মানে আপনি ডেলি কয়েকবার করে খেতে পারেন, এটা খুব বেশি খেলে লাভ হবে না, আবার ক্ষতিও হবে না খুব বেশি খেলে, কিন্তু কম হলে তো আপনি অত কম খাওয়ার দরকার নেই, আপনি কাঁচামরিচ খেতে পারেন, সবুজ শাক সবজি খেতে পারেন, বাট টেম্পোরারিলি আপনার সি যে ফিল পাওয়া যায় অথবা সিবিটা পাওয়া যায় বাংলাদেশে ওইটা খেতে পারেন। আর একটা জিনিস হচ্ছে যে তাহলে টেম্পোরারিলি কি করবেন যখন আপনার গলার মধ্যে বসে থাকে, সেটা হচ্ছে যে আপনি মশলা দিয়ে চাগুলো আছে না, সব মশলা না, ধরেন আপনি আজকে লং চা, কালকে আদা চা, পরশু আপনার কার্ডোমেন, যেটা কার্ডোমেন যেটা সেটা হচ্ছে যে ওই চাটা, যেমন কার্ডোমেন হচ্ছে যে আপনার গোল এলাচি, এলাচি চা, এরপর দারচিনি চা, এই যে মশলাগুলো আছে এগুলো আপনার ঘরে আছে না, এগুলোকে আপনার একটু গরম করে এগুলো আপনি মশলা সারাক্ষণ খাবেন, তাহলে এগুলো ইনফ্লামেশনটা কমবে এখানে। আর আরেকটা কাজ করবেন, নারকেল তেল পিউর যেটা পাওয়া যায় ওই পিউর নারকেল তেলটাকে আপনি মুখে নিয়ে আপনি গলার মধ্যে 10 মিনিট রাখবেন, তারপরে খেয়ে ফেলবেন, এবং এটা ডেলি 2 বার করবেন, 2 চামচ নারিকেল তেল আপনি 2 বার করবেন, ঘুমানোর আগে যখন ব্রাশ করবেন, ব্রাশ করার পরে মুখে নিয়ে অনেকক্ষণ রেখে এটা গিলে ফেলবেন নারকেল তেলটাকে, ঠিক একইভাবে সকালেও আপনি ঘুম থেকে উঠে ব্রাশ করে নারিকেল তেল 2 চামচ গলার মধ্যে গার্গল করে এইভাবে রেখে এটা গিলে ফেলবেন, তাহলে নারকেল তেলটা আপনাকে এখানে হিলিং করবে এবং অ্যান্টি ব্যাকটেরিয়া হিসেবে কাজ করবে। আর মশলা চাটা খাবেন, আর যেটা বলেছি যে ভিটামিন সি ডি। তো জাবেদ ভুঁইয়া ভাই, যদি এরপরে সমস্যা হয় আমাকে একটু কাইন্ডলি জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাকে হেল্প করার চেষ্টা করবো।